আমাৰ আলহাজ আব্দুর রশিদ মণ্ডল, আমি একেলগে বিধায়ক হৈছিল 11 চনত, মই হাৰিছোঁ, তেখেতো হাৰিছে, আকৌ 2016 চনত একেলগে বিধায়ক হৈ আহিছোঁ। মাজতে মই সাংসদ হৈ গুচি গৈছোঁ। এতিয়া মোৰ সাংসদৰ কাৰ্যকালো শেষ, প্ৰাক্তন হ'বলৈ বেছিদিন নাই, যিহেতু নিৰ্বাচন খেলাৰ কথা ভবা নাই। তেখেতে ইফতাৰত মাতিছে, আহিছোঁ। মই নাজানো, মই মণ্ডল ডাঙৰীয়া, মই ইফতাৰত মুছলমানে ইজনে সিজনক ইফতাৰত দাৱাত কৰে, অমুছলমানকো দাৱাত কৰে, ইফতাৰত মাতিছে আহিছোঁ। ইয়াত দেখিছোঁ আৰু এজন অতিথি আছে, সেইটো বেলেগ কথা, কিন্তু মইতো কি নাজানো এতিয়া তেখেতে মাতিছে, কাক মাতিছে, কাক নাই মতা মই বাৰু সোধাও নাই বাৰু। এনেই মই আহিছোঁ, ইফতাৰ কৰিলোঁ, মগৰিবৰ নামাজ পঢ়িলোঁ। চাওক, ইফতাৰ এটা টোটেল নন পলিটিকেল কথা, এইটো ধৰ্মীয় কথা, আৰু তাত ইফতাৰৰ টাইমত কোনো পলিটিক্স নহয়, আল্লাহ আল্লাহ হয়। খালিক ডাঙৰীয়াই নামাজ পঢ়াইছে, আজি ইমামতি কৰিছে, আমি নামাজ পঢ়িছোঁ, ইফতাৰ কৰিছোঁ, ৰশিদ মণ্ডল ডাঙৰীয়াই মাতিছে, এজন বিধায়ক আনজনৰ ঘৰত যায়, যোৱাবাৰো যোৱা অহা কৰিছোঁ, যোৱাবাৰ ইলেকশ্যন নাছিলে কাৰণে আপোনালোকে অহা নাই, এইটো কি ডাঙৰ কথা নহয়, কোনো পলিটিক্স নাই ইয়াত। কিন্তু মানে প্ৰায় আপুনি ধৰি লওক, এইটো আপোনাৰ মানে প্ৰায় আপুনি সমালোচনা কৰি থাকে, ধৰি লওক এআইডিএফৰ আজমলৰ পাছত, চাওক ইয়াত কোনো পলিটিক্স নাই, ইয়াত ন কোনো একো পলিটিক্স নাই, ইয়াত চিম্পল ইফতাৰ ইফতাৰ, এইটোত আপোনালোকে বেলেগ কিবা বিচাৰৰ ঠিক নহ'ব। মানে আপোনাক মাতিছে দেখি আপুনি আহিছে, মোৰ তাত মাতিলেও যাব, তেওঁৰ তাত মাতিলেও যাম, বেলেগজনৰ ঘৰত মাতিলেও যাম, এইটো লৈ কি কথা, এইটোতো কোনো ডাঙৰ কথা নহয়। যাৰ কথা ইণ্ডিকেট কৰি আছে আব্দুল খালেক ডাঙৰীয়া, মোতকে বহু মেচিয়ৰ লিডাৰ, তেওঁ নিজৰ সিদ্ধান্ত নিজে ল'ব পাৰে, আৰু তেওঁ কাৰো আহ্বানত নাই, ৰাইজৰ আহ্বানত চলা মানুহ, ৰাইজৰ লগত সদায় থকা মানুহ, ৰাইজৰ হকে মাত মাতি অহা মানুহ, তেওঁ আৰু কোনে কোনে আহ্বান দিব আৰু তেওঁ কি কৰিব সেইটো মই নাভাবোঁ। এই অন্ততঃ আব্দুল খালেক ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰত এইটো কোৱাটো ঠিক নহ'ব, নাই মোৰ ফালৰ পৰা কোনো প্ৰস্তাৱ ৰখা নাই, কোনো প্ৰস্তাৱ, চিম্পল ইফতাৰ ইয়াতে, বাকী খা খবৰ লৈ আছোঁ, বেলেগ একো নাই, তেনেকৈ একো নাই। এতিয়া নিৰ্বাচনী বতৰ, সকলো নেতা প্ৰায় সংখ্যকে এতিয়া সমষ্টি সমষ্টি হেৰি নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত। মই কিছু ঘৰুৱা বিশেষ কাৰণত আৰু মোৰো শাৰীৰিক অসুস্থতাৰ কাৰণে মই গুৱাহাটীত আছোঁ। মিছেছৰ ককায়েকৰ হাৰ্টৰ প্ৰব্লেম, তেওঁৰ অপাৰেশ্যনলৈ প্ৰব্লেম হৈ আছে। খালেক ডাঙৰীয়া গুৱাহাটীত আছে বুলি মই গম পাওঁ, কাৰণ তেখেতো এইকেইদিন এটা বিশেষ পৰিস্থিতিত মই দেখা পাইছোঁ, তেখেতো কিছু যথেষ্ট আৱেগিক হৈ আছে। ভাবিলোঁ যে আৰু কোন আছে, গম পালোঁ যে ইয়াতে সতীৰ্থ বিধায়ক করিমুদ্দিন বরবিয়াস হব দিসপুরত আছে, গতিকে ভাবলো যে একেলগে ইফতারিটো করো, এইখানে ইয়াত বেলেগ কোনো কথা নাই। কিন্তু এটা কথা ঠিক, রাজনৈতিক নেতা যেতিয়া বহে একেলগে, তেওঁলোকে দেশর জনগণের কথাই পাতে, এটা দেশের জনগণের সমস্যা সমাধান করার কারণে বিভিন্ন রাজনৈতিক দলে নিজে নিজে কৌশল থাকে। আমি ইয়াত তিনিজন মানুষ এটা বিশেষ জনগোষ্ঠীর, মুসলমান মানুষ, গতিকে অসমত মুসলমান মানুহৰ কিছুমান সামাজিক আৰ্থিক যিবিলাক সমস্যা আছে, যিবিলাক চৰকাৰেহে কৰা সম্ভৱ, কিন্তু যিবিলাক এতিয়াও অসমাপ্ত হৈ আছে, ৰৈ আছে, মানুহবিলাক যাৰ কাৰণে কষ্ট হৈছে, তেনেকুৱা কথাবিলাক নিশ্চিতভাৱে আমাৰ মাজত আলোচনা হয়। ইয়াতে কোনো নিৰ্দিষ্ট কোনো ৰাজনৈতিক দৰ্শন বা তেনেকুৱা নহয়, জনসাধাৰণৰ সমস্যা লৈ আলোচনা আমাৰ মাজত হয়। নহয় তেনেকৈ প্ৰেচিডেণ্ট ডাঙৰীয়া কালি মই লগ পাইও আহিছোঁ, মই তেখেতক লগ পাইছোঁ, আজি চিম্পল কোনো কথা নাই যে ইফতাৰী মাতিছোঁ। খালেক ডাঙৰীয়া তেখেতে কৈছে যে একেলগে বিধায়ক আছিলোঁ, তেখেতৰ প্ৰথম যেতিয়া তেখেত আছে বুলি নাজানো মই, তেখেত নাই নেকি মই গম নাপাওঁ, তেখেত আছে যে মই গম, তেখেত থকা বুলি মই গম নাপাওঁ দেই। জাকির হোসেন সিকদার ডাঙরিয়া আমাৰ প্ৰেচিডেণ্ট ডাঙরিয়া গুৱাহাটীত আছে বুলি গম নাপাওঁ। মই জনাত সকলে নির্বাচনী ক্ষেত্রত নির্বাচনী প্রচারত ব্যস্ত। খালেক ডাঙরিয়ার কিছুমান নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, কিছুমান নির্দিষ্ট নেতার বিরুদ্ধে তেখেতে যেগুলা ক্ষোভ, যেহেতু এসময়ত সতীর্থ হেৰি আছিল, বয়সত মতকৈ যদিও সৰু কিন্তু
রাজনৈতিকভাবে মোতকে বহুত জ্যেষ্ঠ দেখেন রাজনৈতিকভাবে মোতকে বহুত জ্যেষ্ঠ বয়স যদিও হরু যার কারণে তেখেতক সেই জ্যেষ্ঠতা দিয়ে আহিছো মই রাজনীতিত তেখেতক জ্যেষ্ঠতা দিয়ে আহিছো সমাজখন তেখেতে বহুত ভালকৈ দেখিছে আজকাল সাংবাদিক এজন আপনি সাংবাদিক সাংবাদিকসকলে সমাজ রাজনৈতিক নেতা আর রাজনীতিক খুব ভালকৈ হেৰি পর্যবেক্ষণ করব পড়ে খালেক ডাঙরিয়া বিধায়ক হওয়ার আগত সেইখানে চাই আছে তারপর তখন বিধায়ক হিসাবে যেখানে পারিছে করেছে আর চক আজি খালেক ডাঙরিয়া মই প্রায় একটা অঞ্চল মই জন্মসূত্র বরপেটা জেলার তখন বরপেটা জেলার গতি আর বিধায়ক মই গোয়ালপাড়া জেলার তখন হেৰি বরপেটা জেলার বিধায়ক আছিল আর সাংসদ হিসাবে মোর হয়তো বংশর গোটেখিনি মানুষ তখন ভোট দিবলগা হয়েছিল বরপেটা জেলা গতি যিখিনি এরিয়ারপর আমি প্রতিনিধিত্ব করো সেই মানুষের যা সমস্যা আছে কোনে কোন রাজনৈতিক দল আছে সেইটা ডাঙর কথা নহয় আমি সম্মিলিতভাবে সমাধা করার হেৰি প্রয়োজন আছে কারণ রাজনীতির অর্থ এইটা নহয় যে ব্যক্তিগত শত্রুতা নহয় আজি ক্লাসতে চাবসন দুই তিনজন স্টুডেন্ট এটা যদি ম্যাথমেটিক্সের হেৰি প্রবলেম যে সলভ করা হয় কেতিয়াও সেম মেথড নহয় সলিউশন কেতিয়াও সেম মেথড নহয় সলিউশন এটাই শুদ্ধ উত্তর শুদ্ধ উত্তর বিভিন্ন পন্থার শুদ্ধ উত্তর পাওয়া যায় আজি শুদ্ধ উত্তর এইটা যে সংখ্যালঘু মুসলমান মানুষের সমস্যা সমাধান করার কারণে রাস্তা কি এই কথাবিল আমি আলোচনা করি কংগ্রেসে কংগ্রেসের লাইনে চেষ্টা করব আজকে কংগ্রেস দলের হেৰি হিসাবে আমার কংগ্রেস দলক সেই ধরনের আমি পরামর্শ দিম ইউডিএফ দলে দলক সেই ধরনের পরামর্শ দিব কথাটা তো একটাই কথাটা একটাই যে এই হেৰি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যা সমস্যা মই সমস্যার নাম কব খোঁজা নাই যা সমস্যা ইমান দিনে আছে আমি হয়তো আমি এটা মানুষবিল যার কারণে কষ্ট খাই আছে সেই সমস্যাসমূহ আমি কেনক সমাধান করব পড়ো কারণ কিছুমান সমস্যা বেশি দীঘলীয়া হওয়ার কারণে পুরোনা হওয়ার কারণে নতুন নতুন সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে সামাজিক সমস্যা বলে কবতে কবলে গেলে আজি যেটা উশাহ লব নোৱাৰা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ঠাইত অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে এইবিলাক হয়েছে অসমাপ্ত কিছুমান সমস্যায় এইবিলাক নতুন নতুন রাজনৈতিক সামাজিক সমস্যার সৃষ্টি করেছে গতি যেহেতু আমি বিধায়ক আমি নেতৃত্ব লৈছোঁ সম্প্রদায়েরও নেতৃত্ব লৈছোঁ দলের নেতৃত্ব লওয়ার লগে আমি আহা সম্প্রদায়টার কথা আমি পাহরি গেলে নহব তো মই কংগ্রেস দলের নেতৃত্ব করার লগে মই যেটা সম্প্রদায়ের পৰা বিলং করো সেই সম্প্রদায়ের মৌলিক সমস্যাসমূহ সমাধান করার কারণে আমি যখন বিধায়ক সাংসদ আমি আমার দায়িত্ব পালন করবই লাগিব আমি আমার মাজত আলোচনা করবই লাগিব মই তেনেকা চেষ্টা করো নহয় আজি তেনেকা আলোচনা হওয়া নাই কিন্তু মোর সদায় এই প্রচেষ্টা থাকে নিজের জনগোষ্ঠীটার মাজত থাকা শৈক্ষিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক যা সমস্যা আছে সেই সমস্যাসমূহ সমাধান করার কারণে আমি কেনকা স্টেপ লব পড়ো আরে কংগ্রেস দলের বিধায়ক তো মই তো করো কি বলে সহায় করে আছো এটা আর কি প্রশ্ন করব কথা এটা এটা একটা প্রশ্ন হল নাকি যে কংগ্রেসের বিধায়কক যদি এইটো প্রশ্ন করে কংগ্রেসের প্রার্থীক মই সহায় নকরি মই সহায় করে আছো না খালেকক কিয় নিবিচারিম খালেকক বিচারিম খালেক মিয়া মুসলমান মিয়া অসমৰ 80 লাখ মিয়া মুসলমানৰ পৰা একমাত্র মিয়া মুসলমান যিয়ে নেকি সাংসদ হয়েছিল আজির তারিখত অসমত যিমান মিয়া মুসলমান আছে তার মাজত আটাইতকৈ যোগ্য মিয়া নেতা তেওঁলোকে মই বিচারিমে এইটো তো ন্যাচারেল কারণ আই বিলং টু মিয়া কমিউনিটি যদিও মই অফিসিয়াল রিকগনিশন নিবিচারো বহুতে অফিসিয়াল রিকগনিশন বিচারে সেইটো নিবিচারো কিন্তু আমি যেটা জনগোষ্ঠীর বঙ্গালী ভাষা কওয়া জনগোষ্ঠীর মাজত আটাইতকৈ হেৰি তেওঁ বিচক্ষণ আর অভিজ্ঞতা পুষ্ট আব্দুল খালেক তেওঁলোকে মই বিচারিম কিন্তু এইটো আছিল আমার আভ্যন্তরীণ কথা সেইটো এনেকুৱা কথা নহয় যে মই রিজিট হব নোৱাৰো কারণ এতিয়া দলত বহুত জনে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাওয়ার পিছনে সেইটো কথা বিতর্কর ঊর্ধ্বত এইটো আর ইস্যু হয়ে থাকা নাই আজি আজি ইফতারিত এই কথাবিলাকৰ উত্তৰ নিদিও তেখেত মোৰ বন্ধু মানুহ ইফতারিত মাতি আনিছো গতিকে জয় পৰজা আল্লাহ সিদ্ধান্ত লৈ থৈ দিছে আল্লাহ যাক জিকাই জিকা যিজনে ভাল কাম কৰিব আল্লাহ তেওঁকে জিকাব আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।